হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতিভা, আবারও নিয়ে চলে এসেছি নতুন একটি ধামাকাদার ভিডিও। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো প্রত্যেকে ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি আবারও নতুন একটি ভিলেজ ব্লগ। তো তোমরা প্রত্যেকে দেখতে থাকো প্লিজ, কিন্তু কেউ স্কিপ করে যেও না। তোমাদের কাছে আবারও রোজকার মতো একটাই রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা প্রত্যেকে আমার এই ভিডিওটি অ্যাড সহ দেখার চেষ্টা করো, তাহলে আমার একটু হলেও কোনো কাজে আসবে। তো তোমরা পাশে না থাকলে কোনোভাবেই এগোনো সম্ভব নয়। তো চলো, আজকের ভিডিওটি কিন্তু মাছ দিয়ে শুরু করে দিয়েছি। আমার কাকিমা মাছ ধরছে আর মাছ আমি তুলতে যাচ্ছি, তুলে নিয়ে এলাম। আর মাছ দেখো এই জঙ্গলের মধ্যে ছুঁড়ে দিচ্ছে, দেখতেও পাচ্ছি না। বড় মাছগুলো দেখা যাচ্ছে, চিংড়ি মাছগুলো ছুঁড়ছে, একটাও দেখতে পাচ্ছি না। তো তার জন্য শুনছি ঝাড়, কি করবো, ওই ছোটো ছোটো চিংড়ি মাছ চেনা যায় বলো এইগুলোর মধ্যে যদি ফেলে দেয়। তো চলো দেখতে থাকো। এই দেখো কাঁকড়া একটা ছুটে ছুটে চলে যাচ্ছে, দেখো 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 দেখো। কাঁকড়া কিন্তু আমি খেতে ভালোবাসি, কিন্তু ধরতে ভীষণ ভয় করে আমার। আমি ওই জন্য পা দিয়ে ওরকম করছি, বুঝলে, হাত দিয়ে লাগাইনি, যদি কামড়ে দেয়। ছোটোবেলায় যখন এখানে দিদি কাঁকড়া ধরতো মাঠে, তো তখন আমি যেতাম সঙ্গে করে, আমাকে নিয়ে যেত, যে বলতো চল বোনু তোকে, তুই কাঁকড়াগুলো ধরবি। ওরে বাপরে, কাঁকড়া দেখেই আমি 100 হাত দূরে ছুটে পালিয়ে যেতাম, এত ভীতু ছিলাম আমি। আর দিদি সব ওগুলোকে ধরে নিয়ে আসতো, কিন্তু খেতাম আমি বসে ঠিকই, কিন্তু ধরার সময় আমি নেই, আমি একটা অকেজো মানুষ। খাওয়ার সময় আমি আছি হিসেবে মানুষটি, কিন্তু ওই কাঁকড়া ধরাধরির কেসে আমি নেই। তো যাকে তোমরা যে যা বলো বলো, কিন্তু আমি এটাই, যেটা সত্যি সেটা বলে দিলাম। দিদি ধরতো আর আমি খেতাম বসে বসে। একবার দিদি আমাকে মাঠে বলছে যে বোনু এই পলিথিনটার মধ্যে কাঁকড়াটা ঢোকা, তো আমি ঢোকাইনি, ঢোকাতে পাচ্ছি না। সে কী করেছে, জামাকে পাট করে জামার মধ্যে কাঁকড়া রেখেছিল। কাঁকড়া তো দিয়েছে পেটে কামড়ে রেখেছে, আর আমাকে বলছে বোনু ছাড়া ছাড়া। আমি তো কিছুতেই ছাড়াতে পারিনি জানো, ভয়ে ছুটে ছুটে ঘরে পালিয়ে এসেছি, ওকে তো কামড়া কাঁকড়া কামড়েই রেখেছে পেটের মধ্যে। এক একবার এখন মনে পড়ে গেলে ভাবি যে সেই দিনগুলো সব কোথায় গেল, কতটা বদমাশ ছিলাম আমি সত্যি ভাবি, আর ভীতু। তো এবার দেখো এই মাছগুলো আমি ধরে নিয়ে এসেছি, তিনটা কাঁকড়া উঠেছে। আর এটা হচ্ছে কি বলতো, ওই যে মাছগুলো কাদা মাখামাখি হয়ে গেছিলো, ওগুলোকে আমি মোটামুটি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমার মতো করে। তো পরিষ্কার করে দুটো জায়গায় ভাগ করে দিলাম ভগ্নাংশ, তার কারণ হচ্ছে কাকিমার ঘরে দিলাম, কাকিমা যেহেতু ধরে দিয়েছে, আর আমাদের এখানকার জন্য রেখে দিলাম কিছুটা। তো মাথাগুলো কত বড় বড় দেখো, তবে ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি। তো ঘরে আমি মাছের মুড়ো খেতে পারি, তো এই মাছের মুড়োটা কেন খেতে পারলাম না আমি জানি না, মানে মাছ এতটা দেখে যেন গায়ে ঘিনঘিন করছে আমার মনে হচ্ছিলো, মাছ খেতেই পারলাম না একটা অফিস, অথচ কেনা মাছ খেয়ে নি, পুকুরের মাছ খেতে পাচ্ছি না, কি যে আমি আর এক গাধা সত্যি কথা। কিন্তু লোকে দেশি মাছ খেতে পছন্দ করে, আর তোমাদের দাদাভাই ওখানে দেশি মাছ কিনে, তোমরা তো জানো পুরনো ব্লগ যারা দেখেছো তারা প্রত্যেকে জানো আমাদের ঘরে একরকমের মাছ কখনো সাধারণত হয় না, দু রকমের মাছই আছে, দু তিন রকমের মাছ। তো আমি কিন্তু ঘরে খেতে পারি, এখানে খেতে পারলাম না। আর ছোটুকে দেখো স্নান করে নিয়ে চলে এসেছি, ছোটু বসে আছে শাড়ি টাড়ি পরে, নতুন বউ সেজে বসে আছে। আর এখানে দেখো পটল, বেগুন, ঢেঁড়স আর ওই টমেটো সব কিনে নিয়ে এলাম, তার কারণ এখানে বিক্রি করতে এসেছিলো। বিগত 3-4 দিন সবজি বাজার হয়নি, মানে আসেনি, আর ভাই তো বাড়িতে যেহেতু থাকে না, তো এই যে সবজি বাজার মানে সবজিওয়ালা এসেছিলো, সবজি কিনে নিয়ে এলাম। তবে আনতে গেছিলাম লঙ্কা, সেটা কিন্তু আর পেলাম না, ফুরিয়ে গেছে। আর এই যে খেতে বসে পড়েছে, এটা হচ্ছে মাছের তেলের তরকারি, আর এখানে হচ্ছে গিমে শাকের ভাজা, আর এটা তো ভাত দেখতেই পাচ্ছ। আর সঙ্গে কী তরকারি হয়েছে দেখো প্লিজ, কিন্তু কেউ স্কিপ করে যেও না। এই যে দেখো এটা হচ্ছে ওই মাছের মুড়ো, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল হয়েছে, তো খেতে অবশ্য ভালো হয়েছিল, কিন্তু মাছটা আমি খেতে পারলাম না কেন আমি জানি না। হ্যাঁ, তো বাইরে এখন বাতাস দিচ্ছে আর আমি বসে বসে এখন ভয়েস দিচ্ছি, তো সবাই খেতে বসছি। তো সন্ধেবেলা দেখো এখন চলে এসেছি, শ্বশুর বাড়ি চলে এসেছি। তো কেন এসেছি জানো, তো হ্যাঁ আমার কাকা শ্বশুরের ছেলে দেওর ফোন করছিল, দিয়ে বলল যে মানে ওর মেয়ে মানে আমার দেওরের মেয়ের বার্থডে আছে, তো ডাকলো, তো তাই আর না এসে পারলাম না, তাও দেরি হয়ে গেছে আমার আসতে, কেননা যেহেতু তোমাদের দাদাভাই এখানে নেই আমার আসতে অনেকটা সময় লাগলো। ও এসে কোন কাজে গেছিলো, ও এসে আমাকে আনতে গেছিলো 7:30টার সময়, তারপর আমি এলাম। তো আমি বেরিয়ে বসে আছি 7টা থেকে, তো আরেক দেওর আনতে যাওয়ার কথা ছিল, সে কাজ করে এসছে, ক্লান্ত হয়ে পড়েছে, যায়নি কোনো কারণে হবে, তো যাকে এই দেওর এসে আনতে গেছিলো, ওর সঙ্গেই চলে এসেছি, দিয়ে এসে বাড়িতে বসে আছি। এখন প্রস্তুতি চলছে, ওর
মানে আমার ওই মেয়ের মেয়েই তো হবে, দেওরের মেয়ে, আমার মেয়ে আর কে মেয়ে হবে সেই মেয়েই হবে, ওই মেঘা ওর নাম। তো দেখাবো, অবশ্যই অপেক্ষা করো, পুচকিকে দেখাবো। আর ছোটু এখানে লুচি খেয়ে যাচ্ছে দেখো, তো ওর ওখানে সাজানো হচ্ছে ছোটোখাটো করে, গ্রামাঞ্চলে বার্থডে মানে বুঝতে পারছো তো, আমাদের তো ছোটোবেলায় কোনো দিন বার্থডেই পালন হয়নি, সেটা আর কি বলবো, তোমরা যারা গ্রামে আছো তারা জানো নিশ্চয়ই। তো চলো দেখতে থাকো, এই যে ওর জন্য বরণডালা সাজানো হয়েছে, তো ওকে আশীর্বাদ করা হবে। তো এখানে রাত্রিবেলা আয়োজন করা হয়েছে, সকালবেলা পুজো দেওয়া হয়েছে মন্দিরে। তো যাকে যা যা রেওয়াজ ছিল ওগুলো করেছে, করার পর এই যে রাত্রিবেলা ওরা সব সাজিয়েছে গুছিয়েছে। তো চলো দেখতে থাকো প্লিজ, কিন্তু কেউ স্কিপ করে যেও না, যতটুকুনি দেখবে কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের। তো এটা তো ভিলেজ ব্লগ, আর আমাদের সাধারণত শহরাঞ্চলের বার্থডে কীভাবে পালন হয় তোমরা দেখেছো নিশ্চয়ই, তো এটা গ্রামাঞ্চলে কীভাবে হয় সেটা একটু দেখে না, তো পুরোটা আমি হয়তো শেয়ার করতে পারবো না, যতটুকুনি মানে সম্ভব হয়েছে করেছি দেখো। তো এইখানে একটা মুহূর্ত দেখো, ওর বাবা মা দুজনেই আশীর্বাদ করছে প্রথমে, এই হচ্ছে আমাদের দেওর আর ও হচ্ছে আমার জা, তো ওরা আশীর্বাদ করছে প্রথমে। ওই যে তিনজন দাঁড়িয়ে আছে, এটা ডান দিকেরটা হচ্ছে আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে, আর মাঝখানেরটা তো ছোটু চিনতে পারছ, আর ওই বাম দিকেরটা হচ্ছে আমার দেওরের মেয়ে, ওর নাম মেঘা, আর আমার ভাগ্নির নাম হচ্ছে বৃষ্টি, আর ছোটু তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো ওর কাকু কী করছে না, সবাইকে একসঙ্গেই আশীর্বাদ করে দিচ্ছে, যেন ওদেরও বার্থডে আজকে, বলছে জানো না সবাইকে না করলে ওরা আবার রাগ করবে, ওই জন্য তিনজনকেই করে দিলাম, ওটা সবই একই হলো, আশীর্বাদ করাই কী যায় আসে। তো জাগে ও তার ওর মতো করে করেছে, ঠিকই করেছে এক প্রকার। আর এটা হচ্ছে মেজো কাকিমা, মেজো কাকিমাও একটু আশীর্বাদ করে দিচ্ছে, ও তিনজনকেই আশীর্বাদ করে দিচ্ছে, বাচ্চা মানুষ মানে বুঝতে পারছো। তো জাগে আমাদের শহরাঞ্চলে একটু আলাদা রকমের হয় হয়তো, কিন্তু এটাই ঠিক আমি মনে করবো। তো জাগে ওই যে ওদের হাতে চকলেট দিয়ে দিচ্ছে কাকিমা, তো এটা দেখতে থাকো। আর এই যে ভাগনা কোলে আছে, ও তো হাঁটতে পারে না, হামাগুড়ি দেয় কোনো রকমে। আর মা দেখো আমাদের, মাও আশীর্বাদ করছে, আর এখানে ভাগনা কোলেই আছে, ও নামতে পারে না। আরও একজন পুচকি দেওয়ারের মেয়ে আছে, সেটাও দেখতে পাবে, তো সঙ্গে থাকো সবই দেখতে পাবে। দেখো দুজনে লেহেঙ্গা পরেছে কেমন, দেখো হেভি লাগছিল দুজনকে, দুজনের হাঁটা চলা দেখলে মানে বারান্দায় যত ধুলো ছিল সব ঝাড় দিয়ে দিয়েছে ওরা দুজনে মিলে আজকে। আমরা বড়রা সাধারণত লেহেঙ্গা পরলে যতটা না সুন্দর লাগে, কিন্তু এই ছোট্ট দুজন পরতে কিন্তু সত্যি অসাধারণ লাগছিল, আমি যেটা মানে কি বলবো অনুভব করেছি সেই সৌন্দর্যতাটা। আর দেখো ওর কাকিমা সবাইকে খাইয়ে দিচ্ছে, আর ওর মেঘা মানে বৃষ্টির তো মামি হবে, তো যাকে ও খাইয়ে দিচ্ছে, দেখতে থাকো এরপর কেক কাটা হবে, তার জন্য অপেক্ষা করো। আর এই যে ওর মা ওকে আর একটা গোলাপ দিয়ে দিল, গোলাপ লাগিয়ে দিল, ওর নিজের মাথা থেকে খুলে মেয়ের মাথায় লাগিয়ে দিল গোলাপ।
তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাপোর্ট করনি, প্লিজ একটু সাপোর্ট করে দিয়ে যেও, তাহলে পরবর্তীকালে যত সমস্ত নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা এখনও লাইক দাওনি, প্লিজ একটা লাইকও দিয়ে যেও, তোমাদের কিন্তু একটা লাইক আমার এই ভিডিওটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো, আর দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আগামীকাল ঠিক একই সময় হাজির হয়ে যাব। বর্তমানে টাটা।